2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া ডহরজানী রাস্তার সংস্কার প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পাবনা এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকু। চরপাড়া ডহরজানী গ্রামবাসীর পক্ষে প্রশ্নটি করেন সালমান ফার্সি। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ সাজিদ খান ও মোহাম্মদ মেহেদি হাসান রুবেল। এক ভিডিও বার্তায় এমপি বলেন, প্রথম থেকে আমার এমপি ডট কম যে প্রতিনিধি আমাকে একটি প্রশ্ন করেছেন যে ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া ডহরজানি আমাদের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সড়ক সংস্কার কতদিনের মধ্যে হবে, এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন যেমন বীর মুক্তিযোদ্ধা, ঠিক তেমনি আওয়ামী লীগ সাথে উপজেলা শাখার অন্যতম সহসভাপতি। শুধু তাই নয়, মানবতা বিরোধী অপরাধে জড়িত মতিউর রহমান নিজামী বিরুদ্ধে অনেক সাক্ষীর মধ্যে তিনিও একজন অন্যতম সাক্ষী ছিলেন। কাজেই তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটি এবং রাস্তাটিও জনগণের জন্য এটি প্রয়োজন। কাজেই এই সংস্কারের জন্য রাস্তাটি আমি বহুবার নির্বাহী প্রকৌশলীকে বলেছি এবং সেদিনও আমি একটি জিও দিয়ে এই কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি যে অতি দ্রুততম সময়ের মধ্যে ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া ডহরজানী বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের এই যে প্রত্যাশিত এই রাস্তাটি যাতে সংস্কার করে জনস্বার্থ সংরক্ষণ করে, এ বিষয়ে আমি খুবই সচেষ্ট আছি। আপনারা এই ধরনের প্রশ্ন করে আমাকে খুব সজাগ রেখেছেন, আমি খুব উপকৃত হচ্ছি। আমি প্রতিনিয়ত এলাকার মানুষের স্বার্থে কাজ করবার শক্তি আমি ফিরে পাচ্ছি। এই জন্যে এই ধরনের প্রশ্ন করবার জন্যে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, জয় বাংলা। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।